ধনী দেশগুলোর দেয়া আস্থা আর আশ্বাস পুঁজি করেই শেষ হয়েছিল গেলবারের জি টোয়েন্টি সম্মেলন। মাঝের বিরতিতে প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ ছিল প্রায় সবগুলো দেশ। এবার সম্মেলনের তিন দিন পেরোলেও আসেনি ইতিবাচক কোনো আশ্বাস। বৈঠকে এখন পর্যন্ত বিষয়বস্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ। সবকিছুর ফুরসতে আলাদা করে বৈঠক করছেন বিশ্বনেতারাও। জি টোয়েন্টি সম্মেলনে শি জিনপিংয়ের সাথে প্রথমবারের মতো বৈঠকে বসার কথা ছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের, তবে পোল্যান্ডে হামলার জেরে বাতিল হয়েছে বুধবারের এই বৈঠক। মঙ্গলবার সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন সুনাক, যেখানে দুই দেশের জ্বালানি বাজার স্থিতিশীল করতে একত্রে কাজ করার অঙ্গীকার করেন তারা। সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথেও কথা বলেন শি জিনপিং, যেখানে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার আহ্বান জানায় উভয় পক্ষই। এদিকে ইন্দোনেশিয়ার বালিতে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে গালা ডিনার। মঙ্গলবারের অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার দেশীয় পোশাকে যোগ দেন বিশ্বনেতারা। ডিনারে অতিথিদের স্বাগত জানাতে সস্ত্রীক উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সম্মেলনে অংশগ্রহণ না করায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ তাদের দেশের প্রতিনিধিত্ব করছেন। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।